হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেল আপনারা কীভাবে ব্যবহার করবেন, কারণ আমাদের দৈনন্দিন জীবনে মাইক্রোসফট এক্সেলের গুরুত্ব অপরিহার্য, এবং সেই কারণে আমি আপনাদের জন্য এই ভিডিওটি প্রতিবেদন করছি। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলটি খুলে নেব। তো তার জন্য স্টার্টে যেতে হবে। স্টার্টে গিয়ে আমরা টাইপ করব এক্সেল, মানে EXCEL। তো এরকম একটি অ্যাপ দেখুন চলে আসবে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি উইন্ডো খুলবে। তো এখানে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, এটি হলো এক্সেল। তো এটা এখানে আমি আপনাকে খুব সহজে, মানে যতটা আপনার প্রথম মানে দরকার হবে যেটুকু, সেটুকু আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। কারণ এর মানে পুরো ডিটেলস এখন ভিডিও বানাতে গেলে অনেক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সেই কারণে আপনাদের সংক্ষেপে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, সেইভাবে আমি ভিডিওটি আপনাদের প্রতিবেদন করার চেষ্টা করছি, মানে আপনাদের সেইভাবে আপনাদের ভিডিওটি দেখাবার চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। তো এই হলো এক্সেলের উইন্ডো। তো এখানে দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ফাইল, আচ্ছা এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, ডেভেলপার। তো এইগুলোকে বলে টুল বার। এই টুল বার থেকে আপনারা বিভিন্ন টুলসগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। তো এবং এখান থেকে আরও কিছু কিছু জিনিস আপনাদের জানতে হবে, সেটি হচ্ছে এই যে এখানে এ বি সি ডি দেখছেন, এগুলোকে বলা হয় কলম, এবং এখানে যে 1, 2, 3 দেখছেন এগুলো সব হচ্ছে রো। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং এখানে দেখুন এই যে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু সেল বলা হয়। এবং দেখবেন এই প্রত্যেকটি সেলে একটি করে আইডি হয়। ধরুন আমি যে এইখানে দেখুন, এখানে যে ক্লিকটি করলাম, দেখুন এই এই সেলটির নাম কিন্তু A1। এবং আমি যদি এইখানে রাখি, তো এই সেলটির নাম হচ্ছে E7। তো এই জিনিসটা আপনাদের পরবর্তীকালে কিন্তু লাগবে, যখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, তো তখন কিন্তু এই জিনিসটি মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর বন্ধুরা, আরেকটি জিনিস, এই এক্সেলটি এত পপুলার হওয়ার পেছনে কারণ হচ্ছে, এই এক্সেলে আপনি যে কোনো জিনিসই আপনি করতে পারবেন। মানে মুদ্রা কথা, এখানে আপনি টেক্সট ব্যবহার করতে পারবেন, এখানে আপনি নাম্বার ব্যবহার করতে পারবেন, এবং ফর্মুলা ব্যবহার করতে পারবেন। এই তিনটে জিনিসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস চাইলে আপনারা তৈরি করে নিতে পারেন। তো সাপোজ আমরা একটি ছোট্ট একটি ফর্ম্যাট বানিয়ে দেখি। যেমন ধরুন একটি স্কুল, স্কুলে স্টুডেন্ট রয়েছে, তো সেই স্টুডেন্টের নাম আমরা টাইপ করব। তো স্টুডেন্ট নেম, এবং তাদের তারা কী কী মার্কস পেয়েছে, যেমন বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ঠিক আছে, ম্যাথ এবং টোটাল, ও এখানে সায়েন্স, এবং এখানে টোটাল করে দিলাম। তো এখানে আর একটি ঘর করে দিলাম সিরিয়াল নাম্বার, বা এটা আপনার চাইলে স্টুডেন্ট আইডিও করে দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা স্টুডেন্ট আইডি 1, 2, 3, 4, 5 এরকম ভাবে করে নিলাম। স্টুডেন্ট নেম ধরুন আমি করে দিলাম এ মণ্ডল, বি সাহা, এরকম আপনি মিস্টার যেমন ইচ্ছা আপনার নাম আমি টাইপ করে দিলাম, শান্তনু কর্মকার, দীনেশ চাও। তো এইভাবে আমরা কিছু নাম আমরা এখানে টাইপ করে নিলাম। এবার এখানে দেখুন আমরা নাম্বারও ইউজ করছি এবং আমরা টেক্সটও ইউজ করছি। এবার দেখুন এ মণ্ডল বাংলায় পেয়েছে ধরুন 50, ইংলিশে 60, জিওগ্রাফিতে 50, হিস্ট্রিতে 80, ম্যাথে, এরকম আমরা নাম্বার টাইপ করে দিলাম। তো আপনারা যে কোনো নাম্বারই টাইপ করতে পারেন, ঠিক আছে? এত এইভাবে
আমরা ধরুন এই স্টুডেন্টরা এইরকমভাবে এরকম নাম্বার তারা মা এক্সামে পেয়েছে। তো এবার আমরা কি করব যে ধরুন এ মণ্ডলের টোটাল মার্কস কত পেয়েছে সেটা আমরা ক্যালকুলেট করব। তো এখানে আমরা কি করব, এখানে টোটাল যে ঘরটি করেছি তো এইভাবে আমরা সিলেক্ট করব, করে হোমে আসব। হোমে গিয়ে ডান দিকে দেখুন অটো সাম আছে, এখানে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে কিন্তু ফর্মুলা কিন্তু অটোমেটিক বসিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে ডি সিক্স থেকে আই সিক্স পর্যন্ত কিন্তু অটোসাম হয়ে গেছে। তো তার মানে এই যে মণ্ডল টোটাল মার্কস পেয়েছে 375, এখানে দেখুন দেখাচ্ছে। তো আপনি চাইলে এই ফর্মুলাটি এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। তো দেখুন এখানে প্রত্যেকের টোটাল যে নাম্বারটি চলে এসছে। তো এবারে আমি চাইলে এই যে টোটাল যে রিপোর্টটি আমরা সুন্দরভাবে সাজাতে পারি। তো এইখানে যেমন ধরুন এখানে বর্ডার আছে, এখানে অল বর্ডারে ক্লিক করব এবং উপরে যে হেডারটি রয়েছে এটাকে আমরা একটু বোল্ড করে দেব। বোল্ড করে আরও সুন্দরভাবে ফরম্যাটটি আমরা সাজাতে পারি। তো দেখুন খুবই ইজিলি কিন্তু এইভাবে আপনারা একটি ফরম্যাট বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এইখানে কিন্তু আমি জাস্ট এই প্রথম ভিডিওটিতে এইটুকুই আজকের জন্য। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।